এই দেখো তোমাদের দাদা সামনে বসে আছে আর আমরা যাচ্ছি সে চিটাগাং কারণ আমার মেয়ের স্কুল খুলে গেছে আজকে তো মঙ্গলবার কালকে বুধবার ওর পরীক্ষা আছে তাই আমরা যাচ্ছি আর সবথেকে সুসংবাদ হচ্ছে যে আমাদের কয়েকদিন পরেই ছুটি হয়ে যাবে মানে আমরা আবার মঙ্গলবার দিনই ব্যাক করব না সোমবার দিন না 13 দিন ছুটি হ্যাঁ আমাদের অনেক দিন ছুটি আছে তাই আমরা বেশি দিন থাকব না এক সপ্তাহের মতো থেকে আবার চলে আসব 13 দিন ছুটি 13 দিন না পূজার ছুটি আছে তখন আর কি এই তাই নতুন বাসা নতুন সবকিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন গাড়িতে আসছি অনেক শব্দ আর দেখাবো না আমরা এখন চিটাগাং এ মানে জিএসসি রোডটা পার হয়ে আমরা এখন সেই টেকনিক্যাল মোড়ের দিকে যাচ্ছি কারণ আমাদের বাসা ওই দিকেই অনেক বছর না প্রায় 1.5 বছর পরে এখানে আসলাম স্কুল অনেক দিন বন্ধ ছিল আবার সে আগের সব নিয়মে চলে আসলাম মানে এখন কোলাহল এই গাড়ির শব্দ এগুলো অসহ্য মানে এগুলো আবার একটু কোপা ভালো লাগে না সে আগে ছন্দে ফিরে আসলাম আর কি এই দেখো আমরা সে আমাদের চিটাগাং এর বাসায় চলে আসছি আর তোমাদের দাদা একদিনে এই বাসাটা খুঁজে বের করছে আর আমি এই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ ছিলাম খাবারটা আমি এখানে রাখছি দাঁড়া এই দেখো বাসা তা মা আর মেয়ে থাকবো মানে আমি আমার মেয়ে এখানে থাকবো শুধু আর কেউ না তা আমাদের জন্য বাসাটা অনেক ভালো হয়েছে এত কম টাকায় আসলে বাসা পাওয়া যায় না আর হ্যাঁ এখানে সে কিচেন দাঁড়া আর যেটা সব থেকে ভালো লাগছে আসলে আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের স্কুলের পাশেই বাসাটা নিতে আর এইখান থেকে একদম আমার মেয়ের স্কুল ওই দেখো ওই যে গ্রিন গ্রিন কালার যেটা ওটা হচ্ছে আমার মেয়ের স্কুল হ্যাঁ ওই কর জুম কর হ্যাঁ এই যে পুরাটা দেখছো এটা হচ্ছে স্কুল আর ওই যে প্লে জোনটা দেখা যাচ্ছে যে কিডস প্লে জোন দেখতেই পাচ্ছ এই যে এটা হ্যাঁ এটা আর এইখান দিয়ে সেই যে টেবিল টেনিস কোর্ট বাস্কেট হ্যাঁ গাছের জন্য বাস্কেটবলের হ্যাঁ সবই দেখা যায় মানে আচ্ছা ক্যামেরা এইভাবে আসতেছে না তো এটাই সব থেকে ভালো লাগে আর কি আর অবশ্যই যখন স্কুলে যাব তোমাদেরকে তো দেখাবো এই আর কি কিন্তু আসলে এই এলাকা একটা সমস্যা আছে কিন্তু সমস্যা থাকা সত্ত্বেও আমি এলাকা ছাড়বো না কারণ হচ্ছে ওই দেখো ধোঁয়া এটা আসলে কলকারখানার এলাকা তো অনেক কলকারখানা আর চিটাগাং মানেই তোমার কলকারখানার এলাকা তাই চলেও আসলাম আজকে মঙ্গলবার কালকে বুধবার আমার মেয়ের পরীক্ষা তা আসার পথে এরকম ভিডিও করি নাই মনটা আসলে ভালো লাগছিল না যে অনেক দিন থাকলাম একসাথে আবার মানে আবার সেই আগের জীবন ভালো লাগছিল না কিন্তু যাক এখন ভালোই লাগছে খারাপ লাগছে না তা এখন নিত্য নতুন তোমরাও ভিডিও দেখতে পাবো আশা করি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর দেখো আমাদের সেই চিটাগাঙে সেই প্রথম দিন আর কি প্রথম সকাল তাই তাড়াহুড়ার কারণে ওইভাবে শুরু করতে পারি না তো এখনও জোড়া নাস্তা খাচ্ছে এই দেখো মানে কী জীবন আমাদের এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কারণ আমাদের ঘরে এখনও গ্যাস আনা হয় নাই তাই আর কি আমরা বাইরে থেকে খাবার আনছি যেটা আমরা কক্সবাজারে চিন্তাও করি নি বাইরে থেকে এভাবে খাবার দাবার আনিনি আনলেও সেটা ওভেনে গরম করে খেতাম কিন্তু এখানে একদমই আলাদা কোনো কিছু মানে মেনে যে চলবো সেটার উপায় নাই করার কিছু নাই তাই সকালবেলা আমার মেয়ে এইভাবেই খেয়ে যাচ্ছে স্কুলে এই যে ওর পাশে স্কুল একটু পরে যাবে তোমাদের দাদাই নিয়ে যাবে আশা করি তখন একটু হলেও তোমাদের দাদা শুট করবে তাই নতুন জীবন না মানে হয়েছে কি এখানে একদমই জিনিসপত্র ছাড়া সংসার শুরু করছি তো তাই একটু প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে আমাদের কিন্তু আমার আমার কিন্তু ভালো এনজয় করছি এনি তো কেমন লাগছে তোর ভালো ভালো রাতে দুজনের একজনের ঘুম হয় নাই স্কুলে গিয়ে তারপর অনুভূতি বলতে পারবে কিন্তু তোমাদের দাদার এবং আমার মেয়ের দুজনেরই ঘুম হয় নাই এই রাতে খুব চিল্লা সকালে উঠে চিল্লাচ্ছে তোরা খাক কারণ ওদের দেরি হয়ে যাচ্ছে আর মেয়েকে কী টিফিন দেবো ভেবে পাচ্ছিলাম না তখন তোমাদের দাদাই এগুলো নিয়ে আসছে বুদ্ধি করে দুই পদের বিস্কিট আর ওই ছোটো একটা কেক শুধু হাসি দিয়ে আসছে আর একটা পানির বোতল একটু পানির বোতলটা দেখাও দেখাই দিই আর কো এদি কেন কাছে আর যে একটা পানির বোতল মানে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় তোমরা বুঝতেই পারছো কারণ গ্যাস নাই ঘরে আর এখনও তো এইভাবে কিছু করা হয় নাই আর কি
আমাদের চুলাটা ঠিক করে আনা হলো, মানে গ্যাস আনা হলো। আর এখানে তো তোমার সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে, ই গ্যাসটা নাই, তিনতলা পর্যন্ত আছে কিন্তু চারতলাতে নাই। আর প্রথমেই গ্যাস ঠিক হওয়ার পরে কি রান্না করলাম দেখো, এই যে চা। তোমাদের দাদা খালি চা 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 করতে আসে, আমি বলছি যা বাইরে থেকে খেয়ে আসো না, সে আমাকে রেখে খাবে না। তাই সে টোস্ট বিস্কিট আচ্ছা, আর আমাদের ট্রে দেখছো কি সুন্দর। আমাদের সংসার এইরকম সংসার আমার সে বিয়ের পর থেকেই আমি করে আসছি অনিচ্ছা। তা খাই, খাওয়ার পরে আবার আমার মেয়ের একটাই ছুটি, তোমাদের দাদাকে আনতে যাবে। ওই দেখো স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমার মেয়ে মনে হয় পাশ দিয়ে বের হবে না, ও মনে হয় সামনের গেট দিয়ে বের হবে। এটা আর একটা সাইড, কারণ ওই সাইড দিয়ে কখনোই বের হয় না, ওই সামনের সাইড দিয়ে বের হয়। তাই আমি জানি না আজকে কোন সাইড দিয়ে বের হবে, তবে আগে আমি দেখতে পেতাম এখানে দাঁড়ায়, মানে আগে যে বাসা ছিল ও বের হচ্ছে দেখতে পেতাম, তারপরে গিয়ে আমি বের আমি তখন বাসা থেকে যেতাম ওকে আনতে। তা তোমাদের দাদা তো একটা বাজার সঙ্গে সঙ্গে, একটা বাজার আগে মানে প্রায় 10 মিনিট আগে তোমাদের দাদা চলে গেছে মেয়েকে আনতে। তা মেয়েকে আনতে গেছে, আর ওদের স্কুলের একটা ভিডিও আমি একদিন করবো, কিন্তু এখন না, কারণ নতুন আসছে, আগে একটু ঘর বাড়ি গুজগাছ করি, জিনিসপত্র সব ঠিকঠাক করি, তারপরে একদিন, এখন না একসময় করবো আর কি। তবে হ্যাঁ, ওদের স্কুলটা না লেখাপড়ার জন্য খুবই ভালো আর কি, খুবই ভালো। আর তোমাদের কি দেখাবো দেখো, যে চুলাটা তো ঠিক করলো, এটা আমার অনেক পুরানো চুলা, দেখো ডাল ডোল এইভাবেই রাখছি, দেখো যে বিস্কিটের প্যাকেটটা, এটা আমার অনেক পুরানো চুলা, মানে একদম সেই হালুয়া ঘাটের, মানে যখন গ্যাসে রান্নাটা শুরু হয় সেই সময়ের চুলা এটা আমার, অনেক পুরানো, যখন এই মডেলটা একদম প্রথম আসছে, এই চুলাটা আরএফএলের এই মডেলটা যখন বাজারে একদম নতুন আসছে তখনই আমার কেনা। তা এখনও ভালো আছে, এখনও অটো সিস্টেম চালু আছে, মানে এখনও অটো হয়, দেখাচ্ছি তোমাদের, একটু জং জং পড়ে গেছে, কারণ ব্যবহার করা এরকম হয় না, কারণ বুঝতেই পারছো আমরা এক এক সময় এক এক জায়গায় থাকি, কোনো জায়গায় এই চুলা দরকার হয়, কারণ দুইটা চুলা আমার, সেজন্য যখন যেটা কাছে পাই তখন সেটাই লাগাই। তো এখনও কিন্তু এটা অটো চুলা অটো কাজ করে, এই দেখো, মানে অনেকের কাছে শুনি যে অটো চুলা নাকি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, আমার তো এটা না হলেও 13-12 বছর হয়ে গেছে আমার এই চুলাটার বয়স, কিন্তু যাই হোক এখন পর্যন্ত খুবই ভালো আছে, কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে একটু কালি ওঠে, তখন সেটাকে আবার ক্লিন করলে ঠিক হয়ে যায় আর কি। আর আমার রান্নাঘরটা একেবারেই দেখো একটু অগোছালো হয়ে আছে, কারণ আমি এখনও কোনো কিছু ঠিকঠাক করে উঠতে পারি নাই। আর এই যে কয়েকটা সব যে কটা আমি হাঁড়ি পাতিল আনছি, কয়েকটা 3-4টার মতো আনছি, সবকটা স্টিলের, আর কলসটা নিয়ে আসছি, এগুলো ধুইতে হবে, আর আমার রাখার কিছু নাই। তা তোমাদের দাদা উতাল পাতাল শুরু করে দিছে আমাকে কিছু কিনে দেওয়ার জন্য, তা আমি বলছি যে না এই মুহূর্তে কিনবো না, কারণ আমি আবার মঙ্গলবার দিন চলে যাবো চিটাগাং, সরি কক্সবাজার, এই আর কি। আনার মধ্যে কী কী আনছে আমার সংসারে তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, দেখো এই ছোট্ট যে ফ্রিজটা আমার ছিল আগেরই, এটা তোমাদের দাদা তখন ব্যবহার করতো আর আমি করতাম বড় ফ্রিজটা, মানে আমরা আমি আমার মেয়ে। তা এবার আমি তো ঘরে জিনিসপত্র আনিয়ে নিই, আনার মধ্যে শুধু এইটাই নিয়ে আসছি, কি বলে বড় ফ্রিজটা, আর এখানে টুকিটাকি কয়েকটা হাঁড়ি পাতিল নিয়ে আসছি, এই এটাতে করে, যেটা দিয়ে মানে মেয়ে মার চলে যাবে, কারণ আমার তো কখনোই এসব জায়গায় আমার আত্মীয় স্বজন বা রিলেটিভ কেউ আসবে না, একে তো দূরে থাকি আর সবাই জানে আমি একা থাকি। দেখো এখানে চাদরটা এইভাবে ঘুরাই রাখছি, কী করবো সেজন্য, মানে একটু ধোবো আর কি, কারণ এক্সট্রা বালতি বা কোনো কিছু নেই, ওই ওইখানে ওই লাগেজটা রাখছি, ওটাতে কিছু কাপড়, এই 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 তো জিনিস নিয়ে আসলাম, এই রুমটা পুরাটা খালি। আর এই রুম এটা দেখলে তোমরা আমাকে বলবা তুমি এতটা অগোছালো হয়ে রাখছো কেন, কারণ অগোছালো করার কিছু নাই, কারণ এই দেখো বিছনাটা একেবারে এরকম হয়ে আছে, আর আমি এখানে ভালো চাদরও লাসি নাই, কারণ এটার উপরে সারাটা দিন আমাদের মোটামুটি করা হবে যেটা হয়। আর বালিশ নাই আমার, আর একটা বালিশ আনা উচিত ছিল কিন্তু আনি নাই, দুইটা বালিশই আনছি, তা ওইটা দিয়ে পর্দা দিয়ে আমি আপাতত বালিশ বানিয়ে রাখছি। এইভাবে সংসার শুরু হয়েছে আমার, করতে থাকি, সমস্যা নেই, আমি আবার সব জায়গায় ফিট, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু তোমাদের দাদার আর আমার মেয়ের প্রচণ্ড সমস্যা হয়েছে, ওদের ঘুমাইতে কষ্ট হয়েছে, কিন্তু আমার হয় না। আর ওয়াইফাই লাইনটা এইখানেই ফিট করছি, কোথাও রাখার জায়গা নাই, তাই আপাতত এইখানেই, আপাতত আমার মনে হয় এইখানেই থাকবে আর কি। এই এই হচ্ছে আমার সংসারের, এটাই হচ্ছে আমার সংসার, মানে এটা হচ্ছে এখন আমার কিসের কক্সবাজার সরি চিটাগাংয়ের সংসার।
তা তোমাদেরকে দেখাইলাম জানি না তোমরা আমাকে কি মানে কি বলবো এমনি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করেই রাখছে আমি ঘুম থেকে উঠে সব ওই করা কিন্তু বিছানাটার উপরে তোমাদের দাদা কাজ টাজ করছে এইটি করছে আর বারবার খালি পায়ে উঠে এটার উপরে উঠছে তো এটা ঠিকঠাক করছে না এই তো আর কি বলো তা তোমাদের দাদা আসুক রান্নাবান্না করি কারণ গ্যাস ছিল না দেখে আমরা রান্নাবান্না করি কিছু খেতে পারি নাই এখন শুধু খিচুড়ি রান্না করবো ডিম ভাজি শেষ এই আর কি ওই দেখো আমার মেয়ে চলে আসছে এই যে তোমাদের দাদা চারতলা উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়ছে কি কইছো কেন ক্লান্ত আর এখানে তো যে আজকে 12:30 দিকে আমার গ্যাসের চুলা ঠিক করে দিয়ে গেল মানে সিলিন্ডার গ্যাসটা আর এখানে দেখো আমি সে খিচুড়ি বসাইছে এই খিচুড়ি রান্না হচ্ছে আর এখানে তো সে পানি ফুটাচ্ছে পানি ফুটানো হয়ে গেছে এই আর কি আজকে তো সে দুপুরে শুধু খাবো খিচুড়ি আর ডিম ভাজি আর কিছু না এই আর আমি না সমস্ত কিছু কিন্তু স্টিলের জিনিস নিয়ে আসছি দেখো এই জায়গায় যে সমস্ত কিছু আমি এবার স্টিলের নিয়ে আসছি কারণ হচ্ছে স্টিলের জিনিস না আনলে আমার তো এখানে রাখার কিছু এখনও আনি নাই কক্সবাজার থেকে আর আনবো না এখানে জাস্ট দুটো র্যাক কিনে নেবো আমি তাই এগুলো খালি পড়বে এক না ফেটে যাবে এক না ভেঙে যাবে তাই মেলামেনও আনি নেই সিরামিকও আনি নেই সব স্টিল নিয়ে আসছি আর নন স্টিকেরও কিছু আনি নেই একদম কড়াই ঠড়ে নিয়ে আসছি যাতে সমস্যা না হয় আর কি এই তাহলে রান্নাটা হোক আর খাওয়ার সময় আশা করি দেখাইতেও পারি বলতে পারছি না এই দেখো আমাদের সে রান্না হয়ে গেছে শুধু খিচুড়ি করছি আমি পোলাও চাল দিয়ে করছি ভিতরে একটু আলু দিয়ে দিছি তা এখন খাবো আর আমার না প্লেট আনতে আসলে ভুল হয়ে গেছে যে আমি মাত্র দুইটা প্লেট নিয়ে আসছি সে যাই হোক তা আমি এই বাটিতে বসছি আর এই যে আমার মেয়ে পাশে খাচ্ছে ওকে দেখানো যাবে না আর তোমাদের দাদা এখন দৌড়ে গিয়ে আচার নিয়ে আসলো এই আচার দিয়ে এখন আমরা এটাই খাবো এটা এই দেখো আমি সে রাতে বিছানা করলাম রাতে এই যে এইভাবে বিছানা করে একটা পাতলা একটা তোষক আনা হয়েছে ওটার উপরেই বিছানাটা করছি এখন আমরা ঘুমাবো এইখানে এই তো এইভাবে জীবন শুরু হয়ে গেল আমাদের আমার তো কিন্তু খুবই ভালো লাগছে আমি ইন্ডিয়াতে থাকতো আমার জীবন প্রথম দিকে এরকমই শুরু হয়েছিল কিন্তু ওইখানে একটা জিনিস কি ছিল ওইখানে ফার্নিচার টুকিটাকি যা দরকার জীবনে ওগুলো ওইখানে প্রতিটা বাসায় ঘর ভাড়া নিলে ওগুলো থাকতো যেমন খাট তারপরে বই খাতা রাখার র‍্যাক চেয়ার টেবিল সেলফ জুতা রাখার ইয়ে তা শিলংয়ে থাকতে আসলে তাও অনেক মালপত্র ছিল আমার যথেষ্টই ছিল যা যা দরকার সবই ছিল কম বেশি কিন্তু এইখানে আসলে এখনও আনি নাই কারণ এইটা বাংলাদেশে আছে এবং আমার জিনিসপত্র আছে তাই এখনও আনি নাই আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার ঘুমাইতেও ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে খুব আমার নিচে ঘুমাইতে ভালো লাগে তাই এই যে দেখলাম আর বন্ধুরা তোমাদের আরেকটু কথা বলে রাখছি আসলে আমার দুইটা সপ্তাহ অনেক ঝামেলায় গেছি আমি অনেক বিষয়ে এই জন্য আমি তোমাদের ঘরে রেগুলার যেতে পারছি না সত্যি দুঃখিত কিন্তু আমি দেখছি তোমরা আমি ভিডিও ছাড়লে মানে তোমাদের দাদা তো এই ভিডিওটা ছেড়ে দেয় ও ছাড়লে দেখছি আমার ঘরে তোমরা সবাই আসো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দেবো না তোমাদেরকে জন্য রইলো আমার মানে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এসে দূরে সরিয়ে দাও নাই স্মরণে রাখছে এবং তোমরাও বুঝতেও পারছো যে আসলে আমার কী সমস্যা হচ্ছে না হচ্ছে এই জন্য তোমাদের ঘরে যেতে পারছি না আশা করি আজকে তো বুধবার আশা করি শুক্র শনির ভিতরে আমার সব ঠিকঠাক হয়ে যাবে আমি আশা করি শুক্র শনি থেকে রেগুলার তোমাদের ঘরে আসবো আর কি আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে তাই বন্ধুরা তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নিরাপদে থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থেকো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় গুড নাইট